আমার মা মাঠির গাছে লাউ দরে লাউ যে বড় সোহাগী সোহাগি সালাম আলাইকুম কি ভালো দেন হাতে এসেছি আরবি হাতে এসেছি আরবি পেঁয়াজ ফুল ওইটা পেঁয়াজের ফুল বলে হ্যাঁ পেঁয়াজের ফুল এটা হচ্ছে দর্শক পেঁয়াজ এখানে সাথে মরিচ রয়েছে হ্যাঁ এসে এখানে এসে দেখুন আসলে এই সিনটা কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় সিন কত যাচ্ছে এই দেখুন বিশাল বাগান হুম এখানে গিয়ে একটু আপনাদেরকে দেখাবো বেগুন দেখুন বেগুন 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 এই যে বেগুন হুম অনেক বেগুন এখন বেগুন আরবিগান বাংলা বেগুন মানে কাছাকাছি আছে হ্যাঁ যে দেখুন এখানে খালা বেগুন হুম এটা হচ্ছে ওমানের মরুভূমি বিদিয়াতে দর্শক ওইখানে দেখুন আমি যদি এদিকে যাই আপনাদেরকে দেখাই আপনারা অবশ্যই দেখে আমার মতো হয়ে যাবেন যে আমি এখানে আসলে এরকম বাগানে আসলে ফুটি মাছ যেমন ফানে ফেলে চটপট করে এই বাগানের মধ্যে আমি আসলেও ঠিক তেমনটাই লাগে আমার হ্যাঁ এই যে দেখুন টমেটো মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর সুন্দর টমেটো দেখুন হুম এখানে এসেছি ডিস ডিসার্চ করতে হুম যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাব কেন অনেক সবজি হুম সিম দেখা যাচ্ছে বরবটি বরবটি বল বরবটি দেখুন বরবটি সামনের দিকেও যাচ্ছি হ্যাঁ তো এখানে না আসলে আসলে এখানের মজাটা আনন্দটা উপভোগ করা যাবে না বাগানে না আসলে দেখুন সামনে ঢেড়স ডেরস হুম তো ওনারা কিন্তু এখন দেড়স বেগুন টমেটো অনেক তুলেছে সেগুলো বিক্রি করার জন্য আর এরা কিন্তু এখানে পাইকারি বিক্রি করে হুম ওনারা কিন্তু আমাদের বাংলাদেশি ভাই এই যে দেখুন এটা হচ্ছে মক্কা জোয়ারি আমাদের দেশে বলে মক্কা জোয়ারি মক্কা জোয়ারি মক্কা জোয়ারি হুম এই যে এটা হচ্ছে মক্কা জোয়ারি হুম শুদ্ধ বাংলায় বলে বুট্টা 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 দুট্টা আমরা কিছু বলবো না এটা বলবো মক্কা জোয়ারি হুম মক্কা জোয়ারিটা সিদ্ধ করে খেলে অনেক মজা আর এখানে দেখুন লাউ আমার মাটির কাছে লাউ দরে আছে লাউ যে বড় সোহাগি সোহাগি হ্যাঁ এখানে দেখুন ডেরস আবার ওইদিকে আরেকটা বিশাল মাজারা হ্যাঁ আরবিতে মাজারা বলে আসলে এখান আরবিতে বাগান সবাই কিন্তু এখানে আরব দেশে এসে আরবের ভাষায় কথা বলে হুম এই দেখুন বুকটা যেতে যেতে পতে হে ছলিতে ছলিতে পতে হে মাঝারি ভিতরে খুবই ভালো লাগছে এখানে দেখুন যার একটা দেখুন ঠিকই ওলার মূলার ডগা মূলার এই গাছ মজা লাগে কিন্তু আগে খাইতাম নরম নরম ওর ওইদিকে দেখুন সাদা সাদা ওটা হচ্ছে লাহাব লেহাফ দিছে মানে লেহাব মানে ন্যাক নেকআপ দিছে এটা মানে যাতে রোদ না পড়ে এটা হচ্ছে সম্ভবত এটা তরমুজ বা সাম দুটো থেকে কোনো একটা হবে ওই বাগানের মধ্যে যাই হোক আপনাদের কাছকে দেখালাম আর দেশ থেকে বাগান যারা বাংলাদেশিরা ফুটিয়ে তুলেছে বাংলার প্রাকৃতিক দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে এরা হচ্ছে রেমিডের যুদ্ধ তো ওনাদের জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ সালাম